ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা বাজার সকাল থেকে জমজমাট বেচা কেনা আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সাদ্দাম হোসেন সাদ্দাম আর আমরা সকালে এসে সবজির বাজারে কিন্তু এসে ব্যবসায় তাদের সাথে কথা বলেছি তারা যেটি বলছে যে গত সপ্তাহ থেকে কিন্তু আজকের বাজার দর সব সবজিতেই কিছুটা বেড়েছে তো আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে রয়েছে যে ওল রয়েছে সেটি কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যেটি কিন্তু গত সপ্তাহ থেকে কেজিতে পাঁচ টাকা কেজি দরে বেড়েছে এছাড়া মরিচ কিন্তু একশো তিরিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে প্রচুর রয়েছে সেটি কিন্তু বিভিন্ন প্রকার ষাট থেকে সত্তর টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তো ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে কৃষক এবং ব্যবসায়ীরা যে কয়েকদিনের টানা বৃষ্টির কারণে কিন্তু ফসলের যে সবজির ক্ষেত ছিল সেই ক্ষেতে পানি জমার কারণে ক্ষেত নষ্ট হয়ে হয়েছে এবং বাজারে আমদানি কম হওয়ার ফলেই কিন্তু এই দামটা বৃদ্ধি পেয়েছে তো আমরা একজন ব্যবসায়ীর সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি যে বাজার দরটা আসলে কেমন বাজার দর কেমন যাচ্ছে এবং গত সপ্তাহ থেকে বাজারের সবজির দাম বেশি না কম আপনার কাছে কি মনে হচ্ছে আপনারা জানেন যে গত কিছুদিন আগে যে নিম্ন প্রভাবে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে ঝিনাইদা জেলার যে সমস্ত চাষি সবজি চাষ করেছিল বৃষ্টির কারণে কিছু ক্ষয়ক্ষতি হওয়ার জন্য এই সপ্তাহে গত সপ্তাহ থেকে পার কেজিতে প্রত্যেকটা মালে পাঁচ দশ টাকা কেজিতে বৃদ্ধি এটা শুধু বর্ষার কারণেই তো আসলে শুনছিলেন কিন্তু বৃষ্টির কারণে বৈরি আবহাওয়ার কারণেই কিন্তু এই সবজির দাম কিছুটা বেড়েছে তো এই ছিল ঝিনাইদ সবজির বাজারের সর্বশেষ পরিস্থিতি রাব্বি সাদ্দাম আপনাকে ধন্যবাদ পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়াল্টন শোরুমে